फ्रेंड्स কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি এই যে রান্নাঘরে এসে গেছি চা বানাতে চা বানাবো চা বানিয়ে তারপরে তিনজনে মিলে খাবো তিনজনে বলতে আমি মা আর দিদি ভাই আর বাকিরা সবাই কাজে গেছে তো চলো দিনটাকে স্টার্ট করি তো আমাদের চা খাওয়া হয়ে গেছে এই যে চুনুমুনুদের খেতে দেওয়া হয়ে গেছে এদিকে জয়বীরু আছে এদের খেতে দেওয়া হয়ে গেছে সবাইকে খেতে দেওয়া হয়ে গেছে এই দেখো এদিকে নাড্ডু গোপালকে তুলে স্নান করিয়ে জামা পরিয়ে চা নেড়ো খেতে দিয়ে দিয়েছি আমার মেয়ে এখনো ওঠে নাই ও এখনো ঠান্ডার বাজারে ঘুম দিচ্ছে ওকে এখনো তুলিনি ও উঠে পড়বে এবার ওর ওঠার টাইম হয়ে গেছে উঠলে আমি তোমাদের দেখাচ্ছি ওকে কিছু জামা কাপড় শুকনো ছিল তো এগুলো আমি পাট করে নিয়েছি এই ঘরে জামা কাপড় রাখা হয়ে গেছে এগুলো ওই ঘরে রাখবে জামা কাপড়গুলো জামা কাপড় রাখা হয়ে গেছে গুছিয়ে এবার মনে হচ্ছে মেয়ে উঠে পড়েছে দেখি কুই কুই তো করছে মেয়ে ঘুম থেকে উঠে পড়েছিল তো ভাবলাম উঠে এখন পড়েছে তখন ওকে মালিশটা করে দিই বলে মালিশ করে ওকে দোলায় শুয়ে দিয়েছি দাঁড়া তোমাকে দেখাচ্ছি এই দেখো ওকে দোলায় শুয়ে দিয়েছি ও নিজেই খেলছে শুয়ে শুয়ে কই মান্টি কই কই গালে হাত দেয় না তুমি ভাইও মে আবার কোথায় মান্টি কেন আঙুল পড়ো তুমি গালে খালি 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 ও বাবা কি হাসি কি হাসি কি হাসি কি হাসি আবার সবাইকে হাই বলে দাও হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা দোলাটা এমন করবে এমন লাথি মারবে দোলায় যেন মনে হয় দোলা একদম ভেঙেই ফেলবো আমি আজকে তাই তো বাবা 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 তো এবার ঘরের কাজগুলো তাড়াতাড়ি করে সেরে ফেলি তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো আমার ঘর মোছা হয়ে গেছে ঘরের কাজ মোটামুটি হয়ে গেছে মা দিদিভাইকে নিয়ে হসপিটালে গেছে ওই জন্য তাড়াতাড়ি সব কাজ কাজ সারা হয়ে গেছে আজকে মা ওই ঘর ঝাড়ু দিয়ে বাসন ধুয়ে রেখেছে আমি মুছে নিয়েছি মুছে নিয়ে আমার জামা কাপড় কাছে গেছে রান্না করার কাছে করে নেব ওদিকে তৃষাকে সারলাক খাইয়ে দিয়েছি জানো তো একদম সয়ালাক খেতেও পছন্দ করে না সয়ালাক মানে অনেক কষ্ট করে আমি সয়ালাক খাওয়াই ওকে তো ধরে বেঁধে অনেক কষ্ট খাতে হয় খুব চাল্লা সয়ালাক খেতেই চায় না তো যাই হোক এবার বাকি ঘরের কাজগুলো করে নিই ঠিক আছে করে নিয়ে তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে খাইয়ে দেয় তৃষাকে দোলে শুয়ে দিয়েছিলাম গিয়ে দেখি খেলতে খেলতে বেচারে নিজেই শুয়ে পড়েছে ঘুমিয়ে পড়েছে ও ভালো হয়েছে ঘুমোচ্ছে এখন আমি এই ফাঁকে কাজগুলো সেরে ফেলি এই যে তৃষার জামা কাপড় কাচা হয়ে গেছে এবার এইখানে ভালোই রোদ্দুর আছে এইখানে জামা কাপড়গুলো দিয়ে দেব এই যে সব জামা কাপড়গুলো শুকাতে দেওয়া হয়ে গেছে আমার সবার জামা কাপড় কেচে স্নান করাও হয়ে গেছে রান্নাও করা হয়ে গেছে রান্না বলতে ভাত করেছি ডাল করেছি মুগের ডাল আর আলু ভাতে ওল ভাতে আর রুটি হবে আটা মেখে রেখেছি খাবার সময় গরম গরম রুটি করে নেব রুটি বলতে আমি খাবো না ওটা দিদি ভাইয়ের জন্য আর আজকে একদম সাদা মাটা খাবার হয়েছে দিদিভাইকে ডাক্তার বেশি হেভি খাবার খেতে বারণ করেছে এরকমই হালকা ফুলকা খাবার খাওয়ার জন্য বলেছে সেই জন্য একদম সাদা মাটা রান্না করেছি মা দিদিভাই 1:30টার সময় চলে এসেছিলো তারপরে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি এবারে একটুখানি ভিডিও এডিটিং করার আছে এডিটিং করবো তারপরে একটু ঘুমাবো তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধ্যেবেলা হাই আবার তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধ্যেবেলা সন্ধ্যেবেলায় আবার চলে এলাম তোমরা ছোটো মামাকে দেখেছো ছোটো মামাকে নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম আজকে সন্ধ্যেবেলায় বড় মামা এসছে তো চলো তাহলে তোমাদের বড় মামার সাথেও আলাপ করিয়ে দিই এই যে এইটা হলো বড় মামা এই যে তৃষাকে কোলে নিয়ে আছে নাতনির সাথে দেখা করতে এসছে ও বেটা ও বেটা কি হয়েছে বেটা
কই তৃষা? কই মানটি কই? আর ভালো লাগে না। মা কি বানাচ্ছো তাহলে মামার জন্য? আর ব্রেড পকোড়া করছি, ভাই ব্রেড পকোড়া খেতে ভালোবাসে। ব্রেড পকোড়ার রেসিপিটা বলে দাও। এতে পেঁয়াজ আছে, পেঁয়াজ কুচোনা, লঙ্কা কুচোনা, কাঁচা লঙ্কা, আর বেসন আছে, আর একটা ডিম ভেঙে দিয়েছি, নুন আছে, বাটার করে নিয়ে আর ব্রেডটাকে এরকম ব্রেড আছে, ব্রেডটাকে এরকম করে কেটে এরকম করে আর বেসনে লাগিয়ে তেলে ফ্রাই করতে হবে। এরকম ব্রেডটা নিয়ে বেসনে লাগিয়ে আর এরকম করে দিতে হবে। এরকম তেলে তেল দিয়ে তেলে ফ্রাই করে এরকম হয়ে যাবে। এরকম এবারে মামাকে নাস্তা দিয়ে দেবো, এই ব্রেড পকোড়া সাথে সল দিয়ে। আচ্ছা এই যে মামাকে নাস্তা দেওয়া হয়ে গেছে, এবার চাটা দেব। এই সকালবেলা মাছ লাগিয়ে যাব। কি হলো আমাকে বসে আছো কেন? ভাই চলে যাচ্ছে, থাকবে না। বাপ, চোখে চোখে দেখা হচ্ছে, চোখে চোখে বলো, থাকতে বলো বলো, বড্ড ঠান্ডা পড়েছে বাইরে। হ্যাঁ গো, হ্যাঁ মান্টি, ও মান্টি, ঠান্ডা বলো মান্টি, ও মান্টি, যখন তুই তুড়ি করবে না একটু ফুদি দিবি, বকলে হবে না, ফুদি দিলেই দেখবি হবে। বাবা বাবা বাবা, কি হাসি! টাটা করে দাও। হাই মন্টি, টাটা কই দাও, টাটা কই দাও। ঠিক আছে চলো, সাবধানে যাও, গিয়ে ফোন করবে। রবিবার দিন না শনিবার দিন চলে আসবে সবাই মিলে। শনিবার দিনে কাজ, ওরা কাজ চলে আসবে, তুই কাজ থেকে এখানে চলে আসবে। হ্যাঁ, মাইমা না সকালে চলে আসবে, তুমি কাজ থেকে চলে আসবে।